দাদা ভাই দিদি ভাই, আজকে তো অষ্টমী পূজার দিন, তা আমার বাড়ি আজকে ভাত খাবে না কেউ। সবাই আজকে লুচি খাবে, পরোটা খাবে, এইসব খাওয়া খাই হবে। আমরা আজকে ভাত খাবো না, আর ভাত খাবো কালকে সকালবেলা। তাই ভাবছি যে আজকে দোকানের মতো তরকারি রান্না করব আর পুরি। এই দেখো, এই জায়গায় 1.5 কিলো আটা আছে, এর মধ্যে 150 সুজি দেব। এক চামচ লবণ দেব। ভুজি দিলে পারে, পুরিটা একটু খাস্তা হয় আর অনেক সময় ফুলিয়ে থাকে। পুরির আটাটা একটু শক্ত করে ছানতে হয়, তাহলে পুরিটা ভালো ফলে। দেখেন, দেশলাই দরাতে দেশ কে নমস্কার। আজকে আনন্দ তো ধরবা, কি সুন্দর ধরাবা। জল ছাগে, তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এক চটকি হিং দেব, জিরে, তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা বাটা, একটু গরম করে ফুটিয়ে নিচ্ছি, তাই এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজিয়ে নিচ্ছি, এইসব দিয়ে দেবো। টমেটো টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মশলা কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। তো তোমরা সেদ্ধ করে নিবা আলু। আলু মশলার সাথে ভালো করে কষাই দিছি, এখানে জল দিয়ে দেবো। আমি কিছু
দুনিয়ার পাতা আর গরম মশলা দিয়ে নামাই দেব। পুরো মনের মতো তরকারি, পুরো দোকানের মতো। এই তরকারিটা আমার খাওয়ার ইচ্ছা ছিল। এরকম তরকারি খেতাম বর্ধমানের একটা হোটেলে। যখন কলেজে পড়তাম, টিউশন পড়তে যেতাম বর্ধমানে, তখন সেই স্মৃতিটা মনে পড়ে গেল। মানে দারুণ খেতে এই তরকারিটা, সিম্পলি বেস্ট। মানে সিম্পলের মধ্যে কোনোতে মানে কোনো পেঁয়াজ রসুন ছাড়া, কোনো মানে মাংস টাংস ছাড়া, সিম্পলি এত সুন্দর লাগে খেতে মানে বলার নাই। দিদা ঘি দিয়েছিলে দা, ওই জন্য এতটা লাগে, তাই বলি এটা বেশ অন্যরকম লাগছে। আমাদের বাড়িতে লুচি করলে এবার থেকে এই তরকারি রান্না, ঠিক আছে? আমরা কত ভালো ভালো জিনিস খাই, কত ভালো ভালো তরকারি খাই, অথচ আজকে এই সিম্পল জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর এই জিনিসটা আমার খুব পছন্দ, এবড়ো খেবড়ো ব্যাকাটার আলু থাকবে, সেদ্ধ আলু, এটার মজাই আলাদা। সারাদিনের ভাত খাই নাই,
কতটা তোর এ বাপ রে বাপ আজ কি রেকর্ড ভাঙবো নাকি পারবি না দম নাই তোর চন্দন পারবে আমি না আমার রেকর্ড ভাঙলে আমি চন্দনে ভাঙবো দেখ কেমন হ্যাঁ আমার 2 ঘন্টা আছে সবে সাহা তো 2 ঘন্টা 1 ঘন্টা দাও রকেটের মধ্যে বেশ মানে ধনে পাতা আছে টমেটো হালকা এ লাগে ধারণ ও এক গুণ্ডা একটা দিদাবর একটা আজকে তনু মা কাকিমা কেউ খাবে না সবাই উপোস রাত্রে একদম কালকে সকালে খাবে রাতে 8টায় পুজো দিয়ে খাবে না পুজো কটায় 12টা ও তা আজকে সারাদিন খেতে পারছে না এই লুচি হচ্ছে তো আমরাই খেয়ে নেব তা খাচ্ছ খাওয়া না বলতে হবে না তো না খেতে মন হবে না না খেতে মন হবে না এই তরকারিটা মিস করে গেল তো তোমরা এই যে মানে এই তরকারি দেরম খেতে না तो जानी अपना सब आज के बारे में लुचि टुचि खाचन तो सब एनजय करूजो हमारा कर निरामिष चलते कल थे माछ माँस खाव दादा तुम्हें ठाकुर देखते नहीं जाए नहीं जाए ना जाए ना वो तो आगे प्रत्येक बच्चों दुर्गापुर और कलकता थाला खाली दी तुम्हें तरकारी झोलटा तो भलो लगे ना कि लुचि दवा আলু লুচি নিবি ভেঙে টেস্ট আরো বেশি ভালো লাগে বল কত নম্বর তো এটা আপনারা সবাই একটু দোয়া করবেন এখন ডেইলি ডেইলি নতুন কাপড় পরতেছে আর আমার এই যে আর এই যে আমার ডেইলি একই একই জিনিস আমার ডেইলি পরতে হয় আর এই যে ইনি ডেইলি নতুন ডেইলি নতুন ডেইলি নতুন তা পরাশ খান ডেইলি নতুন হ্যাঁ এই লুচি দাও কে বাল চালা যে তোরা পাঁচ খান শাড়ি নিয়ে গায় গুলো দিলাম হ্যাঁ तुम्हें तो बोला जो हमारे एक खाना तो है ना।